হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হল যে এই পৃথিবীর বেশিরভাগ মানুষ মুসল্লি, তারা ইবাদত করে। তবে একটা জিনিস কি, গোলামের ইবাদত বা বান্দার ইবাদত আর বন্ধুর ইবাদত এক নয়। তবে এই কথাটি কিসের উপর নির্ভর করে বলছি, দেখবেন বন্ধুর কি লাগবে তাও আল্লাহ জানে এবং বান্দার কি লাগবে তাও আল্লাহ জানে। তবে মূলত প্রেমিক ব্যক্তিরা কখনো আল্লাহর কাছে ইবাদতের বিনিময়ে কিছু চায় না। যেমন কেউ হাত তুলে বলতেছে, আল্লাহ আমি তোমার নামাজ পড়েছি, রোজা রেখেছি, বিভিন্ন ইবাদত করেছি, আল্লাহ তুমি এটা দাও, সেটা দাও, এই সমস্যা দূর করে দাও, বিপদমুক্ত করে দাও। তখন আল্লাহ কি বলে, সে তো আমাকে সন্তুষ্টির জন্য ইবাদত করেনি, তবে সে আমার কাছে এটা সেটা চায়। তাহলে বোঝা গেল কি, যে বাচ্চারাও কিন্তু মানুষ। তখন বাচ্চারা বাবা মায়ের কাছে যখন চায়, চকলেট চায়, আইসক্রিম চায়, তখন বাপ মা সবসময় দেয়। কিন্তু বাচ্চারা যখন সাবালক হয়ে যায়, তখন কিন্তু সে চাইতে হয় না। তখন আল্লাহ সমস্ত বান্দা ও বন্ধুদের দিকে লক্ষ্য করে দেখে যে তার এই জিনিসটা দরকার, তার এটা দরকার, তখন তারা নিজেদের থেকে এটা বাউ করে। তবে নিজের বাবা মা দিয়ে যদি অতিথি দেই, এখানে পুরোটা মিলবে না, কারণ বাবা মা কিন্তু অন্তরের খবর জানে না, কিন্তু আল্লাহ কিন্তু অন্তরের খবর জানে। যারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে এবং আল্লাহর কাছে শুধু আল্লাহকেই চায়, আর কোনো কিছু চায় না, বিপদ আপদ কোনো কিছু দেখা দিলে বা কোনো সমস্যায় পড়লে আল্লাহর কাছে বলে না, কারণ আল্লাহ তো সব দেখে। আল্লাহ যখন মনে করবে যে আমার এই বিপদকে আল্লাহ দূর করে দেবে, তখন আল্লাহই বিপদ দূর করে দেবে। কারণ আল্লাহ তো কোরআনে বলেছে, তোমরা আমার বন্ধুদেরকে কখনো মৃত বলিও না, আমি তাদের জন্য সবসময় আমি খেয়াল রাখি কার কী দরকার। তবে এমনও কিছু কথা আছে যে, হে বান্দা তুমি এমনভাবে হও তো আর আল্লাহ নিজে ডেকে বলবে কি লাগবে বান্দা তোমার। তাহলে আমরা আল্লাহর কাছে প্রতি অক্ত নামাজ পড়ি, দোয়া করি, আল্লাহ এটা দাও সেটা দাও, তখন আমরা বাচ্চাদেরকে যখন আমি বাজারে নিয়ে যাই, আব্বু এটা খাবো, সেটা খাবো, আব্বু এটা কিনে দাও, তাহলে যারা প্রত্যেকবার মোনাজাতে আল্লাহর কাছে চায় তারাও বাচ্চা। তখন এই বাচ্চাদেরকে কখনো কখনো কিছু দিয়ে সান্ত্বনা দেয়, কিন্তু আসলে মূলত আল্লাহ কিন্তু অন্তর থেকে খুশি নয়। কেননা যে আমার কি লাগবে আল্লাহর তা জানা আছে, আল্লাহ অবশ্যই আমার সেই বাসনা পূরণ করবেন, যেহেতু তিনি আমার মনের খবর জানেন। কেউ কেউ মূর্খের মতো একটা কথা বলে থাকে যে, না কাঁদলে কি মায় দুধ দেয়, এমন কথা বলে থাকে। না বাবা, আমি কাঁদলেও আল্লাহ জানে, আমি না কাঁদলেও আল্লাহ জানে, আমি চাইলেও আল্লাহ দেবে, না চাইলেও দেবে, যেই জিনিসটা আমি প্রাপ্ত। আর প্রাপ্ত না হয়ে যখন যাব, তখন আল্লাহ আরও ক্ষিপ্ত হবে, বিরক্তি বোধ করবে। তাই বলি কি, আল্লাহর কাছে শুধু আল্লাহকেই চাবো। দুনিয়াতে কষ্ট করি, বিভিন্ন বিপদ আপদে থাকি, আল্লাহ তোমার বিপদ দেখতেছে, আর আল্লাহ আমাকে বিপদটা দিয়েছে এবং এটাও বলেছে তোমরা ধৈর্যশীল হও, তোমার বিপদ আমি কেটে কাটিয়ে দেব। তাহলে আল্লাহ যদি এমন কিছু বলে থাকে, তাহলে আমাদের এরকমই চলা উচিত, এরকমই বোঝা উচিত, এরকমই বলা উচিত, ভাবা উচিত। তবে হে জগতবাসী, যে আমরা যেই ইবাদতই করি না কেন, মানব সেবা করি না কেন, এতিম মিসকিনদেরকে দেই না কেন, তবুও কখনো আমরা এটার বিনিময় আল্লাহর কাছে চাবো না। সমস্ত কিছুর বিনিময়ে শুধু তাকেই চাবো, হে আল্লাহ তোমাকে পেলে আমার আর কি দরকার। তবে এই কথাগুলো অনেকে পছন্দ করতেও পারেন, আবার অনেকে করতেও পারেন না। চাবো না কেন, আল্লাহর কাছে চাবো না কেন? দেখেন, একটা ছেলে একটা ফ্যামিলিতে তার মাকে তার বাবাকে বলতেছে, বাবা আমাকে একটা হুন্ডা কিনে দাও না, বাবা একটা হুন্ডা কিনে দাও না। এখন বাবা মা দিতে রাজি না, জায়গায় জায়গায় হুন্ডা অ্যাক্সিডেন্ট বেশি করে, আর অন্য অন্য গাড়ির অ্যাক্সিডেন্টে মানুষ বাঁচে, কিন্তু
হুন্ডা অ্যাক্সিডেন্টে বেশিরভাগ মানুষ মারা যায়, তখন বাপ মা বলতেছে না বাবা না বাবা এটা রিক্স, এটা দরকার নেই, তুমি গাড়ি দিয়ে আসা যাওয়া করো, তুমি রিক্সায় চলাফেরা করো। কিন্তু কাঁদতে কাঁদতে চাইতে চাইতে একদিন আল্লাহ সরি একদিন বাবা মা তাকে কিনে দিয়েছে। দু একদিন পর যে হুন্ডা নিয়ে ট্রাকের তলে চলে গেছে, হুন্ডা একদিকে তার দেহ আরেকদিকে, প্রাণ চলে গেছে। তাহলে আল্লাহ যদি কাউকে কিছু দেয় সেটা বুঝে শুনে দেয়, যখন আমরা চেয়ে জোর করে নেব তখন নেব, কিন্তু সেটা ক্ষতিগ্রস্ত হব আমরা। কারণ আল্লাহ কিন্তু বলেছে ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবুদু ওয়াকুমা ইয়াকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর, অর্থাৎ আমি মানুষের মৃত্যু ওই জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। তাহলে বোঝা গেল আমরা যখন আল্লাহর কর্মে থাকব এবং ধৈর্যশীল হব তখন আল্লাহর গুপ্ত ধনাগার থেকে আল্লাহ নিজেই আমাদের যার যার যেটা লাগে সেটা দেবে। তবে মনে মনে যদি কখনো প্রশ্ন করা হয় যে আল্লাহ আমি এই সমস্যাটাই আছি, আমি ওপারে পার হতে পারছি না বা এই জিনিসটা আমার হচ্ছে না, মনে মনে আমি যখন বলেছি তখন এটা কিন্তু আল্লাহ শুনেছে এবং এই কথা এই মনে মনে ভাবার কারণেও কিন্তু আল্লাহ করে দেয়। কিন্তু বারবার মোনাজাত করা, এটা মনে করি আল্লাহকে বিরক্ত করা, যেমন বাবা মা বিরক্ত হয় যে ছেলেটা চকলেট চায়, আইসক্রিম চায়, এটা চায় সেটা চায়, বিরক্ত লাগে। ঠিক আল্লাহও তো এই জগৎ সংসারকে নিয়ে বসে আছে, তাহলে এই জগৎ সংসারের মধ্যে বান্দা বান্দিদের মধ্যে কেউ অবুজের মতো সবসময় চাইতেই থাকে, কেন বাবা সবসময় আল্লাহর কাছে আল্লাহ কী চাবো, আল্লাহ কী ভালোবাসবো। তবে ইনশাআল্লাহ আমাদের ইহকাল পরকাল ধন্য হয়ে যাবে। তবে আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো না লাগে তাও জানাবেন, যদি ভালো লাগে তবু জানাবেন, তবে এই বলে আজ রাখবো। তবে আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজ এই বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।